দুই চার দশটা দোকান দেখলো বা ঘুরলো ফিরলো, সে দশটা দোকান ঘুরে ঘুরে সেখানে দৈনিক কিন্তু আমার মনে হয় দুই চার পাঁচ হাজার বা 10,000 টাকা ইনকাম করা তার পক্ষে পসিবল। কিন্তু সেটা ব্যবসা করা কষ্ট করবে তারা, আমি দেখায় দেওয়ার বা বেনিফিট করার রাস্তা দেখায় দেবো সেটা আমি। যদি এতে যদি তার কোনো যদি বিন্দু পরিমাণ যদি লস হয় সেটা সেটা দায়ভার আমি নেব। আমি সত্যি কথা বলতে কি, আমার প্রথম দিন যেদিন আমি ব্যবসাটা যখন শুরু করি ওদিন মাত্র অনলি মাত্র আমি 200 টাকা বিক্রি করছি, আমার শুধু অনলি মাত্র শুধু 10 টাকা প্রফিট হয়েছে, শুধুমাত্র 10 টাকা। সেই জায়গা থেকে আজকে আমি আজকে এই পজিশন আজকে আমার দাঁড়ানো, মিনিমাম ধরেন 15 থেকে 20 হাজার টাকার সে যদি আমার একটা পণ্য সেখানে আমি তাদের জন্য একটা সুখবর দিয়ে ট্রান্সপোর্ট এবং ডেলিভারি চার্জ যেটা সম্পূর্ণটা সেটা হচ্ছে আমার। মার্শাল্লাহ। প্রিয় দর্শক, অনেকে বলছিলেন এর আগে কয়েক দুটো ভিডিও করছিলাম যে আসলে আর একটা ভিডিও দেন ভালো লোকের যেন ব্যবসা ভালো করতে পারেন, তো আমি খুঁজে খুঁজে বের করছি কিন্তু আপনাদের জন্য। একটু যদি দেখতে থাকেন যারা বেকার আছেন, যারা ইলেকট্রিক ব্যবসা করতে চান বা ওয়ারিংয়ের জিনিসপত্র বিক্রি করতে চান, লাইটিং যেটা পিছনে দেখতে পারতেছেন, আপনারা একটু যদি দেখতে থাকেন কীভাবে ব্যবসা করবেন, কীভাবে শুরু করবেন, কীভাবে লাভবান হবেন, কোথা থেকে কীভাবে ক্রয় করবেন, একটু যে জানতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার এটার ব্যবসার বয়স চলতেছে 13 বছর। মার্শাল্লাহ। তো এখন আমরা যেটা আসছি উদ্যোক্তাদের জন্য, আসলে আপনার তরফ থেকে কী মানে এখান থেকে কীভাবে ব্যবসা করা যায় সেটা আসলে তথ্যের জন্য, তো আপনি মূলত আসলে এখানে কী কী বিক্রি করেন? আমার এখানে ইলেকট্রিক প্রোডাক্ট বলতে যা বোঝা, তার থেকে শুরু করে সুইচ সকেট থেকে শুরু করে এভরিথিং, মানে একটা বাড়ি করতে অথবা একটা ঘর করতে যে যে মানে আইটেমগুলোর প্রয়োজন বা যে পণ্যগুলোর প্রয়োজন সবগুলো পণ্য ইনশাল্লাহ আমার এখানে পেয়ে যাবে। আসলে এই ব্যবসা করতে হলে মূলধন কেমন লাগে বলুন তো দেখি। ব্যবসার মূলধন আসলে সচরাচর মানুষ যেমন অনেকে তো অনেক ব্যবসারা বিভিন্ন ধরনের ব্লগস দেখতে বা অনেকে বলে যে এই টাকার বিনিময়ে এত হলে এত টাকা ইনকাম করা সব, আসলে আমার মনে হয় কি আপনার কষ্টটা যতটুকু আপনি ইনকাম ঠিক আমার মনে হয় ততটুকু আপনি করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে কি ধরেন আপনি প্রথম অবস্থা আপনি অল্প থেকে কিন্তু শুরু করতে পারেন, এটা কিন্তু শুরু করতে গেলে ধরেন এই ব্যান আপনি 10 থেকে 50 হাজার টাকার মধ্যে হলে সেটা আপনার করা যাবে। কিন্তু এটা তো এখানে হিসাবে এই 10 থেকে 50 হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করবে, সে কি আসলে একটা দোকানদারি করে শুরু করতে পারবে না কীভাবে? এটা হচ্ছে গিয়া সে প্রথম হচ্ছে গিয়া যে শুরু করতে যাচ্ছে তার হচ্ছে শুদ্ধ নিতে হবে, তার মেন্টালিটি নিতে হবে সে কীভাবে শুরু করতে যাচ্ছে। আচ্ছা, সে কি দোকানদারি করে সে ব্যবসাটা শুরু করবে না কি বলে একটা ধরেন ব্রোকার টাইপের বলেন অথবা ক্যারি করে যে হ্যাঁ এসআর টাইপের যে সে কীভাবে ধরে সে তার মেন্টালিটি কীভাবে তৈরি হচ্ছে সেভাবে ওইভাবে যে সেভাবে তৈরি করতে পারে ওইভাবে সে ব্যবসাটা শুরু করতে পারে সে। এখন এই ক্ষেত্রে হচ্ছে দোকানদারির ক্ষেত্রে হচ্ছে গিয়ে ধরেন যদি সে প্রফিটের মার্জিনে সে চিন্তা করতে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে দোকানদারির ক্ষেত্রে প্রফিটের মার্জিনে হয়তো একটু কম হবে, কিন্তু ব্রোকার করতে গেলে যেমন সে আজকে ধরেন 10,000 টাকার পণ্য বিক্রি কিনলো আমার এখান থেকে, কিনে সে দুই চার 10টা দোকান দেখলো বা ঘুরলো ফিরলো, সে 10টা দোকান ঘুরে ঘুরে সেখানে দৈনিক কিন্তু আমার মনে হয় 2-4-5 হাজার বা 10 হাজার টাকা ইনকাম করা তার পক্ষে পসিবল। কিন্তু সেটা এই ক্ষেত্রে তার কষ্টটা কিন্তু পরিমাণটা কিন্তু একটু বেশি করতে হবে, কিন্তু সেটা কারণ সে অনেক জায়গায় ঘুরতে হচ্ছে, অনেক জায়গায় কথা বলতে হচ্ছে, অনেক জায়গায় ইয়ে করতে হচ্ছে, ওই ক্ষেত্রে যে যত বেশি কষ্ট সে করতে পারতেছে তত বেশি তার ইনকামটা কিন্তু ওইরকমই হচ্ছে। কিন্তু তার এখন আপনি ব্যবসায়ী কেন আসছেন? মানে আসলে আমরা কিন্তু দেখেন আমাদের ছেলেপেলেকে ব্যবসা তো আসলে নেই না, আগে চিন্তা করি যে ভাই তুমি আগে চাকরি করো, জি প্রয়োজন বলে এসার কী করো, 7,000-8,000 টাকা বেতন, 2 লাখ টাকা বা 8 লাখ টাকা ঘুষ দিয়েও করো, এইটা না করে আপনি কেন ব্যবসা আসছেন সেটা বলুন। এটা চিন্তা করুন বা এটার কথাটা বলতে গেলে হচ্ছে আমার ছোটোবেলা থেকে টেন্ডেন্সি হচ্ছে আমার ব্যবসা করা। আচ্ছা, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমার আমাদের আমার বাবা মার কথা বলেন অথবা আমার বাপ চাচা যারা বলেন বা আমার আমাদের পূর্বপুরুষ যাদের বলেন আমার সবই কিন্তু আমাদের এই ব্যবসার ইয়ে থেকে কিন্তু আমাদের এই থিমটা করা। আর আমি যদি এডুকেশন পার্সন আমার যেটা আমি কিন্তু ইউনিভার্সিটি অনার্স করা আমার সেটা ছোটোবেলা থেকে অনেকে সবাই কিন্তু আমাকে ধরেন আমার বাবা মা তারা কিন্তু চাচ্ছিলো যে আমি একটা ধরেন ডিফারেন্স টাইপের কিছু করি, ধরেন সেটা চাকরি হোক অন্য কিছু, ব্যবসার জগতে আনার ক্ষেত্রে তারা কখনো আমার একটা খুব একটা উৎসব ওরকমভাবে কোনো কিছু দেয়নি। তবে যেহেতু ছোটোবেলা থেকে দেখছি ধরেন বাবার ব্যবসা যেহেতু শুরু ছিল এখানে ওই ইনস্পিরেটটা বা স্পিডটা যেটা বলে ওই বাবার ব্যবসা থেকেই আমার স্পিডটা বেশি আসা আমার এই ব্যবসার জগতে। আর সবচেয়ে বড় আসলে আমরা এখানে ছিলাম আমার শুধু জন্মটা বাদে বাকি সবই কিন্তু আমার এখানে, আমার স্কুল লাইফ কলেজ লাইফ আমার ভার্সিটি লাইফ সবই কিন্তু আমার এখানে। এই বাবার ব্যবসাটা যখন আমি আসতাম যেতাম তখন ছোটোবেলা থেকে আমার এই ব্যবসাটা থেকে আমার কেমন যেন একটু মানে কেমন একটা সিম্পিথি বলেন অথবা
মানে যেটাই বলেন আমার দুর্বলতা বলেন বা যেটাই, এর থেকে আমার শুরু হয়েছে কিন্তু আমার এই ব্যবসায় আমার আশা কিন্তু। আপনি কি মনে করেন এই ব্যবসায় আসলে একজন উদ্যোক্তা বা আমার একটা ছোটো উদ্যোক্তা বলি বা বড় উদ্যোক্তা বলি, তার কাছে আসলে এখান থেকে সফলতা আসতে পারবে, মানে তার সংসার চলবে বা এরকম? আমার মনে হয় আলহামদুলিল্লাহ সেটা সম্ভব। ওই যে আমি প্রথমেই একটা কথা বললাম আপনাকে, যেটা আমি কষ্ট কতটুকু করতে পারি বা আমি আমার যেটা বিজনেস বলেন বা ব্যবসা যেটা বলেন ছোটো বলেন, আমি এটার ভিতরে সময়টা আমি কতটুকু দিতে পারতেছি, এটার পিছনে আমি সময়টা কতটুকু ব্যয় করতে পারতেছি, কতটা আমি কষ্ট করতে পারতেছি, সেটার উপরে ডিপেন্ড করে আমার ব্যবসার সামনে আগানোর পরিধিটা সেটা কিন্তু আমার। মাশাআল্লাহ। তো দর্শক দেখে থাকেন, আমরা আপনাদের একটু যদি আরও বলবো, কারণ আমরা একটু দেখে আসি আসলে উনি আপনারা যে ব্যবসা করবেন সে পণ্যগুলো কী বা কী দামে ক্রয় হয় বা কী দামে বিক্রি হয়। আপনার কাছে কতগুলো আইটেম আছে বলুন তো একটু দেখি। আমার এখানে স্টক মিলানো তো একেবারে একজ্যাক্টলি বলা তো পসিবল না, অন্তত মিনিমাম 1200-1500 আইটেম আছে আমার। 1500 1500 প্লাস হবে। তো আমরা তো অত দেখাতে পারবো না, অত দেখানো জাস্ট আসলে স্যাম্পল হিসেবে কিছু দেখান। জি, স্যাম্পল হিসেবে প্রথমে শুরু করতে যাচ্ছি, ধরেন আমরা একটু প্রথমে ছোট থেকে শুরু করি। আমি যেমন সুইচ সকেট দিয়ে শুরু করি, যেমন আমার এই সুইচটা এটা ডজন মাত্র অনলি 70 টাকা ডজন, দ্যাট মিনস ধরেন কয় টাকা, 6 টাকা চাইতে পিস কম পড়েছে, 5 টাকা 80 পয়সা পিস পড়েছে। এটার মধ্যে কিন্তু সুইচ, তারপর হচ্ছে কি আপনার সকেট, আপনার ইন্ডিকেটার, কাট আউট, কিন্তু দাম কাটআউটের দাম একটু বেশি, ইন্ডিকেটার দাম, সুইচ সকেটের দাম একই দাম পড়তেছে। এটার মধ্যে কিন্তু আমাদের কিছু কালার ভেরিয়েশন আছে, ভেরিয়েশনটা বলতে এটাই, যেমন এটা হচ্ছে আপনার রেড কালার, আচ্ছা এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার, আচ্ছা এরপর এটা হচ্ছে এই মরকম আপনার মোটামুটি আমাদের কিন্তু 3-4 টাইপের কালার আমাদের আছে। এটা এটা হচ্ছে কি 150 টাকা ডজন। আচ্ছা এটা আসলে খুচরা কত বিক্রি হয়? এটা খুচরা যেমন বিক্রি হতেছে 25-30 টাকা পার পিস বিক্রি হচ্ছে, পার পিস বিক্রি হচ্ছে হচ্ছে। আমার এটাতে আমাদের একটা ছোট্ট করে একটা অফার আছে, যেটা সেটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে এক ডজনের দাম হচ্ছে 150 টাকা। কেউ কোনো কাস্টমার যদি আমাদের থেকে মোট হচ্ছে 12 ডজন প্রোডাক্ট কেন করে, সেটা হচ্ছে কি তোমার সুইচ হোক সকেট হোক ইন্ডিকেটার মিলে যে 12 ডজন সে কিনে, এক ডজন সে কিন্তু আমাদের কাছ থেকে ফ্রি পাচ্ছে কিন্তু সেটাকে। এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে হচ্ছে। এটা ছাড়া আমাদের কাছে আর কিছু সুইচ আছে, এগুলো যেমন এটা হচ্ছে 120 টাকা ডজন, 10 টাকা পিস পড়তেছে। এটার মধ্যে আমাদের আরেকটা আইটেম আছে, যেমন এটা হচ্ছে পিয়ানো টাইপ, এটা হচ্ছে পিটি টাইপের এটা, এবং এছাড়া আছে কিছু আছে, এটা হচ্ছে কি আপনার 100 টাকা ডজন মাত্র, শুধুমাত্র অনলি মাত্র, যেমন 8 টাকা 50 পয়সা পিস পড়তেছে। 8 টাকা 50 পিস, হ্যাঁ। এটার মধ্যে আরও অনেকগুলো আইটেম আছে, যেমন এই একটা প্রোডাক্ট আছে, এটার মধ্যে অনলি মাত্র শুধুমাত্র 11 টাকার মতো পিস পড়তেছে কিন্তু আমাদের এটা কিন্তু। এটার মধ্যে কিন্তু আমাদের অনেক ধরেন ছোটো চাক বড়, মানে এই যে আপনি 8 টাকা বা 10 টাকার প্রোডাক্ট, এগুলো খুচরা বিক্রি কত? এই যেমন এই প্রোডাক্ট আমি সর্বনিম্ন যদি সে বিক্রি করে মিনিমাম 20 টাকা সে বিক্রি করতেছে একটা খুচরো দোকানে, তো দ্যাট মিনস কিন্তু প্রায় কিন্তু ডাবল প্রফিট, কিন্তু প্রফিটের ক্ষেত্রে কিন্তু সেটা ডাবল তো বেশি হচ্ছে। হ্যাঁ তাই তো, ডাবল বেশি হচ্ছে খুচরো ক্ষেত্রে, কিন্তু এটাও তাই হচ্ছে। আর যদি মনে হয় যে হোলসেলের কথা যেটা বলি, যেমন আমাদের আমরা তো মাদার সেলার, আমাদের থেকে নিয়ে কাজ যদি সে যদি ওভাবে নিয়ে প্রতিদিন বিক্রি করে প্রতি ডজনে সে যদি 10-20 টাকা যদি প্রফিট করে, সেক্ষেত্রে তো লং টাইম একটা ইয়ে করতে পারতেছে কিন্তু, মানে হিউজ পরিমাণ প্রফিট করে, তার পক্ষে কিন্তু প্রতিদিন সম্ভব কিন্তু এই প্রোডাক্টটা। তারপর কি দেখাবেন? আরও কিছু দেখে, যেমন প্যানেল হোল্ডার, যেমন একটা হোল্ডার শুধু অনলি মাত্র 10 টাকা পিস পড়তেছে মাত্র, কিন্তু শুধুমাত্র 10 টাকা, কিন্তু খুচরা বাজারে এই প্রোডাক্ট সেল হয় মিনিমাম 20-30 টাকা মতো সেল হচ্ছে কিন্তু সেটা। এটার মধ্যে আরও কিছু আছে, যেমন আরেকটা প্রোডাক্ট প্যান্ডেল হোল্ডার হচ্ছে টু ইন হোল্ডার প্যান্ডেল, এটার মধ্যে পিনও সে কাজ করতে পারতেছে, প্যাচও কাজ করতেছে, যেমন একটা ভিতরে দুইটা করা পড়া সম্ভব কিন্তু, এটা মাত্র শুধুমাত্র সে প্যাচওয়ালা বাল্ব লাগাতে পারবে, পিনওয়ালা বাল্ব লাগাতে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র 13-14 টাকার মতো পিস পেয়ে যাচ্ছে কিন্তু এই প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু। এটার মধ্যে এরকম আমাদের কাছে আরও অনেক ভ্যারিয়েশন, যেমন এই একটা প্যান্ডেল হোল্ডার হবে, এই একটা প্যান্ডেল হোল্ডার, এটা আমাদের সর্বনিম্ন একটা প্যান্ডেল হোল্ডার দাম শুধুমাত্র অনলি মাত্র পেয়ে যাচ্ছে শুধুমাত্র 82 টাকা ডজন মাত্র, দ্যাট মিনস ধরেন 7x40-60 টাকা যাতে পিস কমে পাচ্ছে কিন্তু খুচরো দোকানে। একটা এই হোল্ডারটা মিনিমাম 15-20 টাকা সে বিক্রি করতে সেল করতে পারতেছে। এইগুলোর মধ্যে ছাড়াও আমাদের এইরকম আমাদের মিনিমাম আরও অনেক আছে, 30-টা অনেক আইটেম আমার এখানে, যে সবগুলো তো দেখানো সম্ভব না বা বলাও কিন্তু সম্ভব না। এছাড়া আমাদের কাছে আরও অনেকগুলো প্রোডাক্ট, এটা যেমন বর্তমানে যেমন এই শীতের সময় বা ইয়ের সময় ফার্মের মধ্যে সবচেয়ে বেশি হিট আইটেম হচ্ছে যে এটা, এটার মধ্যে 60 ওয়াট লাইট থেকে শুরু করে 200 ওয়াট লাইট পর্যন্ত এটা জ্বালাতে পারবে কিন্তু, যদি কাস্টমার আমাদের থেকে নেওয়ার পরে যদি কোনো ফল্ট করে বা কোনো প্রবলেম যদি বেরোয়, যে কটা মাল নষ্ট করবে সে প্রত্যেকটা মালে কিন্তু আমাদের নতুন করে একটা আরেকটা পিস পেয়ে যাবে কিন্তু আমাদের। এটা কদিনের মধ্যে? এটা যতদিন সে ইউজ করতে পারে, ইনি এনি হয় সেটা 6 মাস হোক 1 বছর হোক, যতদিনের মধ্যে লাইফ গ্যারান্টি। হ্যাঁ, মনে করেন যে নষ্ট যদি করতে পারে সে, আমি তো ইনশাল্লাহ চ্যালেঞ্জ এটা নষ্ট হবে না, যদিও কোনো বড় কারণবশত যদি নষ্ট করতে পারে না, যদি নষ্ট করতে পারে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু আমার রিপ্লেসমেন্ট, সেটা কিন্তু আমার। এছাড়া আমাদের কাছে আছে কিছু ভেরিয়েশন আছে, যেমন টেস্টার যেটাকে বলে, টেস্টার আমাদের এখানে সর্বনিম্ন টেস্টার বলতে, যেমন এটা আছে শুধুমাত্র অনলি মাত্র 8 টাকা 50 পয়সা পিস মাত্র, দ্যাট মিনস 100 টাকার মতো সামথিং ডজন, এটা আছে কি 8 টাকা পিস। এই একটা টেস্টার আছে শুধুমাত্র 11 টাকা পিস, যেটা ফিলিপ টেস্টার নামে সবচেয়ে বেশি পরিচিত। এছাড়া আছে টু ইন টেস্টার, যেমন একদিকে মাইনাস একদিকে প্লাস দুইটা কিন্তু করা যায় কিন্তু, এটা শুধুমাত্র পেয়ে যাবে অনলি মাত্র 11 টাকা পিস পেয়ে যাচ্ছে কিন্তু আমার এখানে। এছাড়া একটু বড়ের মধ্যে যেটা আছে, এটার মধ্যে 16 টাকা 50 পয়সা পিস পেয়ে যাচ্ছে কিন্তু।
এছাড়া আমাদের কাছে যদি কাস্টমার যদি কাস্টমার আরও যদি ধরেন বিভিন্ন ধরনের যদি টেস্টার তার যদি প্রয়োজন বা রিকোয়ারমেন্ট থাকে সে আমার এখান থেকে পেয়ে যাবে। কিন্তু আমাদের এখানে যে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ সব কিছু আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি। কিন্তু আমাদের এটা হচ্ছে আপনার 16 মাল্টি বলে, এই 16 মাল্টি যদি আমাদের এখানে সর্বনিম্ন হচ্ছে 52 টাকা মাত্র শুরু, কিন্তু শুধু অনুমতি 52 এবং 75 টাকা আছে, 60 টাকা আছে, 70 টাকা আছে, এসব এটা তো সবচেয়ে কম দামি তো আমাদের কাছে পেয়ে যাবে, সর্বোচ্চ দামি যেটা সেটাও কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে। কিন্তু আচ্ছা কিছু তার আছে আপনার কাছে? হ্যাঁ, এছাড়া যেমন আমাদের হচ্ছে কেবলের ক্ষেত্রে সেক্রেটারি বলে এটা যেমন এই যে ব্র্যান্ডিং এর কথা বলে, যেমন এটা হচ্ছে বিআরবি ব্র্যান্ড, তারপরে এটা হচ্ছে কি আপনার বিবিএস ব্র্যান্ড, এটা হচ্ছে ওয়াল্টার ব্র্যান্ড, এছাড়া বিজলি আছে, এটা হচ্ছে আমরা কাস্টমারদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা কিন্তু তার কাছে সেল করে থাকি। মানে ডল ব্র্যান্ড আপনার কাছে আছে, ব্র্যান্ড মাল আপনার কাছে আছে। আমাদের যেমন এটা কিন্তু আমাদের নিজস্ব, কিন্তু নিজস্ব কেবল, কিন্তু আমাদের যে বিএসডি প্লাস হচ্ছে যে কেকে যেটা এটা কিন্তু আমাদের সম্পূর্ণ নিজস্ব। কিন্তু এবং আমাদের একটা প্রোডাক্ট মানে আমাদের কেবল নিজস্ব যে প্রোডাক্ট যেমন আমাদের 50 বছরের গ্যারান্টি কিন্তু আমাদের এটা, কিন্তু আমার নিজস্ব প্রোডাক্ট আমার দোকানে যদি সে এসে একটু ভিজিট করে তাহলে তার জন্য একটু সুবিধা, প্রথমবার একবার আসলে কিন্তু সে আমার দোকানে প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে জানলো। অথবা যেমন বর্তমান বাজারের ক্ষেত্রে যেমন ফ্লাইং ব্যবসা সবাই করতেছে, এখন আমার প্রতিষ্ঠানটা আছে কি নাই সেটা কিন্তু কেউ জানতেছে না। আমি কিছুর উপরে সে আমাকে আপনি যে আমাকে একটা বিশ্বাস করবেন, কিছুর উপরে বিশ্বাসের ভিত্তি করে আপনি আমাকে টাকাটা দিবেন বা কিছুর উপর ভিত্তি করে আপনার সাথে ব্যবসাটা করবেন। এই ক্ষেত্রে হচ্ছে আমি তাদেরকে একটু সাজেস্ট করবো যে আমার দোকানে প্রথমে এসে আমার দোকানে ভিজিট করে ব্যবসা রিজিকে থাকে সেটা হবে ইনশাল্লাহ, তারপরে দেখে যাক একটা সুবিধা। আর কাস্টমারদের ক্ষেত্রে আমি একটু ছোট্ট করে একটু বলতে চাই, আমাদের এখান থেকে যেই প্রোডাক্টগুলো সে কিনবে ধর এনিহাও সেটা 5 টাকার হতে পারে, 5,000 টাকার হতে পারে, 50,000 টাকার হতে পারে, এই যেই প্রোডাক্টটা সে নিয়েগুলো আমার এখান থেকে নিয়ে যাওয়ার পরে যদি কেউ যদি মনে করে তার সে প্রোডাক্টগুলো চলতেছে না বা চালাতে পারছে না, এনিহাও শুধু জাস্ট কি কাস্টমারদেরকে একটু বলবো যে প্রোডাক্টের প্যাকেটটা নষ্ট করবে না, এটা আমার টাকাকে ফেরত দিলে ইনশাল্লাহ টাকাও সে ব্যাক পেয়ে যাবে আমার এখানে। তো ব্যবসায়ী লোকের কথা, হ্যাঁ জি। এখন ধরেন আমাদের কিছু অত্র এলাকা আছে যারা বড় বড় প্রতিষ্ঠান করতে চায় বা সরি বড় বড় বিল্ডিং এ কাজ করতেছে বা কিছু কন্ট্রাক্টর আছে, তারা কি আপনাকে সরাসরি দিতে পারবে এরকম? সরাসরি কাস্টমারদেরকে তো আমাদের গ্যাংস্টার যেমন এখন একটা বিল্ডিং করতে গেলে প্রথমে কি প্রয়োজন হয় তার কমপ্লিট হওয়ার পরে কেবল হচ্ছে কেবল সেক্টর কেবল সেটা আমি দেখা দিলাম। এটা সেটা হচ্ছে আমাদের গ্যাংস্টারদের ক্ষেত্রে, যেমন গ্যাংস্টার যেমন আমার প্রোডাকশন যেমন আমার এখানে কিছু অনেক ধরনের বিভিন্ন ব্র্যান্ডের গ্যাংস্টার, যেমন আপনার এই গ্যাংস্টার যেটা বলতে যেমন যে কোনো ব্র্যান্ড সেটা সুপারস্টার হোক, ওয়ালটন হোক, উইনার হোক, অন্যান্য যত এই একটা বোর্ড আছে আমাদের, তারপরে আরও কিছু বোর্ড আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে সেটা সামনে আছে। এবং এছাড়া যে আমার যদি কিছু এক্সক্লুসিভ কিছু কালেকশন যদি চায় আমাদের এখান থেকে একটা বেস্ট কিছু যদি চায় কাস্টমার আমার এটাও কিন্তু আমরা দেখাতে পারি। এটা হচ্ছে জাদুর বাক্স, বাক্স জাদুর বাক্স, এটা এক্সক্লুসিভ। এখানে হচ্ছে যত মানে ইউনিক টাইপের যদি ডিজাইন কিন্তু কোনো খুঁজতে চায় আমার এখানে কিন্তু সেটা কিন্তু পেয়ে যাবে আমাদের এখানে। আমি বললাম না আমাদের এখানে সবচেয়ে ইউনিক টাইপের যদি কাস্টমার কি ধরনের চাচ্ছে আমি অন্তত কাস্টমার চাহিদা অনুযায়ী এটা হচ্ছে বিভিন্ন ধরনের এক একটা বাজেট, এবং এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে গিয়ে কোম্পানি প্রাইস হবে, সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা কিন্তু এটা সেল করে থাকি আমরা। এটা তাতে কমছে কম কত বেশি কত মানে বাজেটটা আসলে একটা যেমন 4 গিয়ার সুইচ বা 1 গিয়ার সুইচ মিনিমাম হতে 40-50 টাকা শুরু করে 400-500 টাকার উপরে পর্যন্ত এক একটা 4 গিয়ার সুইচ আছে সেগুলো। আচ্ছা 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 আচ্ছা, ফাইন ফাইন। আমার তো সবগুলো পছন্দ হতেছে, এগুলো যেটা জিনিস দেখাইছে আমি বের করছি এটা পছন্দ হওয়ার জিনিস এটা আপনাদের, এবং যে কেউ কাস্টমার দেখলে ইনশাল্লাহ পছন্দ করবে এটা। বিদেশে আমরা মাল দেখলাম বা বিভিন্ন রকম আইটেম সবগুলো দেখান সম্ভব না, কিন্তু যেটা বুঝতে পারলাম আমি যে এই মালগুলো খুচরা বিক্রি করতে হলে আপনাকে শতকরা 60 টাকা লাভ আছে, কম বেশি 60 টাকা কাইলে যারা ব্যবসা করবেন অবশ্যই জেনে বুঝে করতে পারেন। ভাই এখন যারা নতুন উদ্যোক্তা বা যারা পুরাতন ব্যবসায়ী আছে আপনার তরফ থেকে কি বলবেন? আমার তরফ থেকে প্রথম অবস্থায় সেটা তো আমি একটু বললাম যে তারা আমার এখানে আসে দেখে তারপরে পণ্যগুলো আমার কেনাকাটা করুক, তারপরে যে কোনো সেটা এনিহাও সেই প্রথম থেকে যত থেকে শুরু করুক সেটা 10,000 হতে পারে, 50,000 হতে পারে, 5 লাখ সেটা হতে পারে, ব্যবসা করার কষ্ট করবে তারা, আমি দেখা দেওয়ার বা বেনিফিট করার রাস্তা দেখা দেবো সেটা আমি। মাশাআল্লাহ, যদি এতে যদি তার কোনো যদি বিন্দু পরিমাণ যদি লস হয় সেটা দায়ভার আমি নেব। একজন উদ্যোক্তাদের জন্য ভাই যে কথা বলছে যে একটা উদ্যোক্তাদের জন্য কি লাগে, আপনি এখানে আসবেন দেখবেন তারপরে বলছেন লস গেলে এরকম একটা অবস্থা, মানে আপনি পরামর্শ যতটুকু প্রকার ব্যবসায়ী পরামর্শ লাগে আমি সর্বোচ্চটা সেটা দেবো। মাশাআল্লাহ, আমি সত্যি কথা বলতে কি আমার এখান থেকে আমি তো এইখান এই আজকে
এসে যে আমার প্রতিষ্ঠান আজকে দেখতেছে বা আপনার ভিউয়ার্সটা বলেন বা আপনি যেটা দেখছেন, আমার এটা কিন্তু এখান থেকে শুরু না, কিন্তু আমার এটা একদম শূন্য থেকে কিন্তু শুরু করা। কারণ আমি আমার ইনস্পায়ার থেকে আমি সেটা বলতে পারতেছি। কেন? কারণ এক যে কেউ কিন্তু একটা কাস্টমারকে বলেন বা একটা ভিউয়ার্সকে, সে কিন্তু চাইলে সে বলতে পারবে না যে ঠিক আছে, তার দায়ভার সে নিতে পারবে, লসের দায়ভার। আমি কেন? কারণ আমি তাদের পরামর্শ দিয়ে বলেন বা তাদের সহযোগিতা এমনভাবে ধরবো, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ সেটা চেষ্টা করে সেটা সর্বোচ্চ সে পেয়ে পাবে লভ্যাংশটা বা প্রফিটটা সে পাবে, সে যদি প্রকৃত যদি পরিশ্রমী হয়, মনোযোগ থাকে। সেখানে প্রশ্ন লসের তো প্রশ্নই ওঠে না এখানে, আমি তো সেখানে। কারণ এই একটা মাল আপনি কিনতেছেন, এটা কি কোনো ধরেন আজকে নষ্ট হয়ে যাচ্ছে, আজকে না কিন্তু এটা কি নষ্ট হয়ে যাবে, এটা পরচে গুলো যাবে, নষ্ট কোনো কিছু আছে, তাহলে সেটা আমার লসটা লসটা আসবে কোথেকে? আমার সেটা শুধু জাস্ট কি আমার একটু উদ্যমী হতে হবে করে দে। আমি কিন্তু একদম ছোট থেকে শুরু করছি কিন্তু আমার ব্যবসাটা, কিন্তু আমি সেটা আপনি শুরু করছিলেন, আমি যখন আসলে মূলধন কেমন ছিল? একদম সীমিত, যেটা যেটা বললে হয়তো মানুষকে বিশ্বাস করবেন এখন আমি যে পজিশনটা। আমি সত্যি কথা বলতে কি, আমার প্রথম দিন যেদিন আমি ব্যবসাটা যখন শুরু করি, ওদিন মাত্র অনলি মাত্র আমি 200 টাকা বিক্রি করছি, আমার শুধু অনলি মাত্র শুধু 10 টাকা প্রফিট হয়েছে, শুধুমাত্র 10 টাকা। সেই জায়গা থেকে আজকে আমি আজকে এই পজিশনে আজকে আমার দাঁড়ানো, আজকে আমি এই পজিশনে দাঁড়ানো, কারণ আমি চেষ্টা করছি। আমার থিমটা ছিল এক সময় যে আমি একটা না একটা সময় আমি এই জায়গাটাতে আমি দাঁড়াবো, আমার স্বপ্ন ছিল কিন্তু ওই জায়গাটাতে। তখন ওই জায়গাটা আমার স্বপ্ন ছিল ছোট, কিন্তু আমার দেখার ইয়েটা ছিল বড়, ফ্লোটা ছিল কিন্তু আমার বড়। আজকে সেই জন্য কিন্তু আমি এখানে এসে আজকে দাঁড়াতে পারছি আলহামদুলিল্লাহ। আমিও চেষ্টা করি যে আমার যেই ধরেন আমার কাস্টমার বলেন, আমার ভাইরা বলেন বা আমার যে বা আপনার ভিউয়ার্স যাদেরকে বলেন, আমিও চেষ্টা করি তাদেরকে সেই সেই জায়গাটা চেষ্টা করতে হবে যে কষ্ট করবে একটা, এবং স্বপ্ন থাকতে হবে যে আমি ওই জায়গাতে যাবো, আমার স্বপ্ন আমার আমার থিমটা ওই জায়গায় থাকতে হবে যে আমি ওই জায়গাতে যাবো, তাহলে সেখানে পৌঁছানো সম্ভব। আমার মনে হয় সেটা এটা সম্ভব সেটা করা। আর পরিশেষে আর একটা একটু কথা একটু বলতে চাই, যারা আমার এখান থেকে ছোট্ট করে একটু বলে, আমার এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট কিনবে মিনিমাম ধরেন 15 থেকে 20 হাজার টাকার উপর, সেটা আমার একটা পণ্য সেখানে আমি তাদের জন্য একটা সুখবর দিয়ে দিই, ট্রান্সপোর্ট এবং ডেলিভারি চার্জ যেটা সম্পূর্ণটা সেটা হচ্ছে আমার, মাশাআল্লাহ। আমি সেটা তার ঘরে পৌঁছানো, তার দোকানে বা তার ঘরে বলেন সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, এটা সেটা জেনে হোক যে কোনো কষ্ট সেটা আমি আমি বহন করবো সেটা নতুন ক্রেতাদের জন্য। তো ঠিক আছে, আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে প্রিয় দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, ব্যবসা আসলে আপনার টার্গেট থাকতে হবে। হ্যাঁ অবশ্যই, আমি করব, আপনি বলে আমি পারবো না কেন? হ্যাঁ অবশ্যই, এটা তো হিসাব। হ্যাঁ তাই তো, আর সৎ থাকতে হবে, হনস্ট থাকতে হবে। হ্যাঁ অবশ্যই, যেন কারোর সাথে চিন্তা করা তোমার আমি এই মালটা 10 টাকায় মাল আমি 30 টাকায় বিক্রি করবো, তা না, 10 টাকায় মাল তোমার যেটা লাভ আছে, যেটা মার্কেট আছে সেটা বিক্রি করো। আপনার কথাটা ধরে আমি বলে দেন, আপনি যেটা বলেন কি 10 টাকার এই প্রোডাক্ট আপনার কাছে 30 টাকা বিক্রি করলাম, আপনি যখন জানতে পারলেন এই ভাই আমার কাছে 10 টাকার প্রোডাক্ট 30 টাকা আনছে, তার মানে কি আপনি আমার কাস্টমার কয়দিনের ওই প্রথমবার আজকের দিনে কিন্তু, আর এই 10 টাকার মালটা যদি আপনার কাছে 11 টাকার সাথে বিক্রি করি, না এই ভাই আমার কাছে কিন্তু প্রোডাক্টটা পারফেক্ট রাখতেছে, প্রোডাক্টটার দাম ঠিক রাখতেছে, তাহলে সে আমার কাছে কাস্টমার আসবে না কেন? আসলেই স্বাভাবিক কিন্তু সেটা, কিন্তু আমরা সেটা আপনাকে কাস্টমার আসবে না, সে এমনিতেই আপনি ইয়াতে চলে আসবে, আপনার আপনি নিয়ে আসতে হবে না কাস্টমারকে। ঠিক আছে, ভালো থাকেন, সময় দিচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রদর্শক সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করছি। আবার ভিডিও দেখতে থাকলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আমরা নিত্য নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য চেষ্টা করি কিছু দেওয়ার জন্য, বাদ বাকি উপরে আল্লাহর ইচ্ছা আর আপনাদের ইচ্ছা আসলে পান কি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।